হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু রীতা বড়ুয়ারয় চ্যানেল বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটি বাড়িতেই একটা বা দুটো বাইক ফোর হুইলার বা অন্যান্য গাড়ি প্রত্যেকটি বাড়িতেই রয়েছে কিন্তু আপনারা কি ট্রাফিক নিয়ম জানেন নতুন কি প্রস্তাবিত ট্রাফিক নিয়ম হতে চলেছে আপনি যদি মাথায় হেলমেট না দিয়ে গাড়ি চালান তাহলে আপনাকে কত টাকা ফাইন দিতে হতে পারে বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থেকে থাকে তাহলে আপনাকে কত টাকা ফাইন দিতে হতে পারে বাইকে দুজনের জায়গায় যদি তিনজন বসিয়ে চালান সেক্ষেত্রে আপনার কত টাকা ফাইন হতে পারে চলুন বন্ধুরা এসব বিষয়ে বিস্তারিত জেনে নেই নতুন আপডেট সংশোধনী বিল অপরাধ এখন পর্যন্ত জরিমানা বা শাস্তি টাকায় বিলে প্রস্তাব কত টাকা হতে পারে লাল বাতি না মানা সিট বেল্ট বা হেলমেট না পরা এখন পর্যন্ত একশো টাকা এটা হতে চলেছে এক হাজার টাকা এবং আপনার লাইসেন্স তিন মাস পর্যন্ত বাজেয়াপ্ত হতে পারে গতি সীমা ভাঙ্গা স্পিড যদি আপনি বেশি চালান তাহলে পরে আপনারা দেখবেন রাস্তায় মাঝে মধ্যে দেওয়া থাকে ফর্টি কিমি পা আওয়ার্স বা ফিফটি কিমি পা আওয়ার্স তো এক্ষেত্রে যদি সেই সব জায়গায় আপনি তার থেকে বেশি স্পিডে চালান তাহলে পরে আপনাকে চারশো টাকা এখন পর্যন্ত ফাইন দিতে হয় এরপরে হতে পারে ছোট গাড়ির জন্য এক হাজার টাকা মাঝারি গাড়ির জন্য দু হাজার টাকা আপনি যদি মদ্যপান অবস্থায় গাড়ি চালান তাহলে এখন আপনার দু হাজার টাকা ফাইন পরবর্তীতে হতে পারে দশ হাজার টাকা বিপজ্জনকভাবে যদি গাড়ি চালান তাহলে পরে এখন আপনার এক হাজার টাকা পরবর্তীতে হতে পারে পাঁচ হাজার টাকা মোবাইল কানে গাড়ি চালানো এখন এক হাজার টাকা পরবর্তীতে হতে পারে পাঁচ হাজার টাকা লাইসেন্স সারা গাড়ি চালানো এখন পাঁচশো টাকা পরে হতে পারে পাঁচ হাজার টাকা স্কুটার বাইকে তিনজন তোলা একশো টাকা পরবর্তীতে হতে পারে দু হাজার টাকা তিন মাস লাইসেন্স বাজেয়াপ্ত যে চালাবে তার লাইসেন্স বাজেয়াপ্ত সত্ত্বেও যদি গাড়ি চালান আপনি তাহলে পাঁচশো টাকা ফাইন পরবর্তীতে হতে পারে দশ হাজার টাকা ঢাকা দিয়ে পালানোর ক্ষতিপূরণ পঁচিশ হাজার টাকা পরবর্তীতে হতে পারে দুই থেকে দশ লক্ষ পর্যন্ত পারমিট ছাড়া গাড়ি চালানো পাঁচ হাজার টাকা পরবর্তী হতে পারে দশ হাজার টাকা নাবালকের গাড়ি চালানো আগে কোনো ছিল না এখন হতে পারে পঁচিশ হাজার টাকা ও অভিভাবক বা গাড়ির মালিকের তিন বছর জেল অভিযুক্ত নাবালক অপরাধ আইনে বিচার অ্যাম্বুলেন্সকে রাস্তা না দেওয়া আগে ছিল না এখন দশ হাজার টাকা পর্যন্ত আপনার ফাইন হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য